1886-এর 24 থেকে 30শে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন। সেই অধিবেশনে রবীন্দ্রনাথ একটি গান গেয়েছিলেন, এটা জানতে পারা যায় হেমেন্দ্রনাথ দাশগুপ্ত, হেমেন্দ্র প্রসাদ ঘোষ এবং প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। কিন্তু সমকালীন সংবাদপত্রে তার কোনো উল্লেখ নেই বলে জানিয়েছেন রবি জীবনী রচয়িতা প্রশান্ত কুমার পাল। তাই ধরে নেওয়া হয় যে মাঘোৎসবে এই গানটি প্রথম গাওয়া হয়। অথচ সেই বছরই কংগ্রেসের ওই অধিবেশনে একটি গান গেয়ে রবীন্দ্রনাথ একেবারে আসর মাটি করে দিয়েছিলেন। তার উল্লেখ আছে কবির নিজের লেখাতেই, পুলিন বিহারী সেনকে লেখা একটা চিঠিতে, আর আছে রবিপুত্র রথীন্দ্রনাথের পিতৃস্মৃতিতে। কলকাতায় সেবার কংগ্রেস হচ্ছে, নানান প্রদেশ থেকে বড় বড় নেতারা এসেছেন, দেশোদ্ধার কি করে করা যায় তা নিয়ে কদিন ধরে ওজস্বী বক্তৃতা অনেক হয়ে গিয়েছে কংগ্রেসের মঞ্চ থেকে। হাট ভাঙার আগে তারকনাথ পালিত ঠিক করলেন তার বাড়িতে নেতাদের ডিনার পার্টি দেবেন, উদ্দেশ্য পরস্পরকে সাধুবাদ দেয়া। আমার পিতাকে পালিত সাহেব কেবলমাত্র নিমন্ত্রণ জানিয়ে ক্ষান্ত হলেন না, বিশেষ করে অনুরোধ করলেন নেতাদের বিনোদনের জন্য গান গাইতে হবে। গগন দাদাদের তিন ভাইয়েরও নিমন্ত্রণ ছিল, তাদের সঙ্গে পরামর্শ করে স্থির হল জোড়াসাঁকো বাড়ি থেকে যে চারজন যাবেন একেবারে বাঙালি দস্তুরে ধুতি চাদর পরে ডিনারে হাজির হবেন। ইংরেজি কায়দায় ডিনার পার্টি কি ধরনের হবে বাবা সহজেই অনুমান করেছিলেন। সেই বিদেশি আবহাওয়ার মধ্যে স্বদেশি গান গাইতে তাঁর একটু ইচ্ছে করছিল না। উতলা মন নিয়ে গাড়িতে উঠলেন, আহারান্তে বক্তৃতা যখন চলছে তার মধ্যে একসময় বাবাকে গান গাইতে বলা হলো। এরপর রবীন্দ্রনাথ যে গানটি গাইলেন সে সম্পর্কে রথীন্দ্রনাথ বলছেন, গান শুনে সকলে স্তব্ধ, ডিনার পার্টি মাটি হয়ে গেল, একে একে বিষণ্ন মুখে সবাই বিদায় নিলেন। প্রমোদের মেলা শুধু
ইচ্ছে কথা ছল না আমায় বলো না গাহিতে বলো গাহিতে বলো না এসেছি কি হেথা যশের কাঙালি কথা গেথে গেথে নিতে করতালি এসেছি কি হেথা যশের কাঙালি কথা গেথে গেথে নিতে করতালি মিছে কথা কয়ে মিছে যশ লয়ে মিছে কাজে নিশি যাপনা কে জাগিবে আজ কে করিবে কাজ কে গুচাতে যাহে জননীর লাজ কে জাগিবে আজ কে করিবে কাজ কে ঘুচাতে চাহে জননীর লাজ কাতরে কাঁদিবে মায়ের পায়ে সকল প্রাণের কামনা একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু মিছে কথা ছল না আমায় বলো না গাহিতে বলো না আমায় বলো না গাহিতে বলো শতকের শেষ সন্ধ্যায় রবীন্দ্রনাথ লিখছেন, শতাব্দীর সূর্য আজি অস্তমেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। দার্শনিক রবীন্দ্রনাথের দৃষ্টিতে ধরা পড়েছিল আগে, রবীন্দ্রনাথ তখন বিশ্বজনীন, গোটা বিশ্বময় তখন ভ্রমণ করছেন, কথা বলছেন রাষ্ট্রনায়কদের সঙ্গে, তাকে ঘিরেও কোলাহল কিছু কম হল না, সাধু সন্তই ভাবলেন কেউ কেউ। কিন্তু রবীন্দ্রনাথ গোটা জীবন ধরে আনুষ্ঠানিকতাকে কখনো প্রশ্রয় দেননি। যতদূর মনে পড়ছে রবীন্দ্রনাথ এক জায়গায় নিজেই লিখছেন, কতদিন ধরে গোপনে গোপনে এই ঝড়ের আয়োজন চলছিল সমস্ত ইউরোপ জুড়ে, অনেক দিন থেকে আপনার মধ্যে আপনাকে যে মানুষ কঠিন করে বদ্ধ করেছে, আপনার জাতীয় অহমিকাকে প্রকাণ্ড করে তুলেছে, তার সেই অবরুদ্ধতা আপনাকে আপনি একদিন বিদীর্ণ করবেই। পাপের মার্জনা নামে তত্ত্ববোধিনীতে কবি লিখছেন, আজ এই যে যুদ্ধের আগুন জ্বলছে, এর ভেতরে সমস্ত মানুষের প্রার্থনাই কেঁদে উঠেছে, বিশ্বানি দুরিতানি পুরা সুর বিশ্ব পাপ মার্জনা করো। প্রত্যয় এই কণ্ঠ গর্জে উঠেছে বারবার, অথচ
পৃথিবীর সবথেকে আশাবাদী কবি তখন অন্তরাল চাইছেন সৃষ্টির প্রয়োজনে, কারণ তার জীবন দেবতা যে তাকে আগাগোড়া নির্মাণের জন্য তৈরি করেছেন। তাই যুদ্ধের আবহেও কবি থাকতে চেয়েছেন কোলাহল থেকে দূরে, আড়ালে, নির্জনে। সৃষ্টি করে যেতে চেয়েছেন বিরামহীন। কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনে সময় গানে গানে, তোমরা আমায় ডাকো। ধারা ঝরো ঝরো বরিশে বাড়ি